हेलो एवरीवन, गुड मॉर्निंग, शुभ दोल पूर्णिमा, सबाई के शुभेच्छा एवं आमार भालोबाशा जानाई। और आज के दिन हे खूब स्पेशल, कारण आज के दिन रंग खेलार दिन एवं कृष्ण एवं राधा रासलीला दोल पूर्णिमा जेटा के आमरा बोली। एवं ए दिन माने सबार जोन्नो स्पेशल, कारण ए दिन बछरे एक बार ही आसे एवं आमरा भरपूर भावे माने बांगालीरा रंग खेले भूत हो जाए एकदम, ताई जोन्नो ए दिन खूब ही स्पेशल आमादेर जोन्नो। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এখন তো হয়ে ওঠে না বিয়ের পর, কিন্তু বিয়ের আগে প্রচুর দোল খেলা হতো। মানে আমার বাপের বাড়িতে প্রচুর রং খেলতাম, আমার দিদির মেয়েরা আসতো, আমার দিদিরা মিলে সব জামাই বাবুরা মিলে মানে রং খেলে ভূত হয়ে যেতাম, কাউকেই চেনা যেত না। তো বিয়ের পর ওই জিনিসটা হয় না, কারণ সবাই সবার লাইফে এখন ব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু তাও আজকে যাব আমি, এই তো আজকে রং খেলা হবে না, আবির খেলাই হবে। তো অল্প একটু যাবো ওদেরকে আবির নিয়ে মাখাতে, আর তার আগে মা বাবাকে মাখাবো, অভিষেককে মাখাবো, সেগুলো সবই ক্যামেরার সামনে ধরা পড়বে আশা করি। আর এই চলো নেক্সট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে, অভিষেকও যাচ্ছে রং মাখাতে, তো চলো ওখানে গিয়ে দেখি কি। ফাইনালি বাপের বাড়ি চলে এসেছি, এই দেখো বাদর, এই একটা বাদর, এই আরেকটা বাদর। আর বাবু না, বাবু বাবু না, বাবু না, রং খেলে বাড়ির নিচে এলাম। এখানে দেখছো অভিষেক খুব একটা ভূত হয়নি, ভূত হবে, ও আবার খেলতে যাবে রং। তো আমি এখান থেকে কিছু জিনিস নিয়ে ওপরে উঠবো, চলো ওপরে গিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি আমি বাড়িতে এসেছি, বাড়িতে এসে এখন আমি স্নান করবো, স্নান করে রান্নার মাসি না আসলে রান্না করব, বলে তো গেছে কালকে আসবে রান্নার মাসি, তো ও যদি না আসে শুধু মাংসের ঝোল আর ভাত করব। তো চলো স্নান করে এসে কথা বলছি। ভূত হয়ে গেছে, কে মাখালো এরকম করে বলো? কেন বলবো বলো, কত লোক মাখিয়েছ আমাকে, এটা কিন্তু ব্লগে যাবে, বলো কত লোক মাখিয়েছ, কে কে মাখিয়েছে বলো, আমার চেনা জানা অজানা অনেক ব্যক্তি। তো আমার স্নান করে চলে এসেছি আমি, আর দেখো পাকা বুড়ি আমার সাথে আছে, বল কিছু কিছু বল, বল হ্যাপি হোলি বল সবাইকে, হ্যাপি হোলি, কে রং মাখিয়েছে তোকে বলে দে বল, এখানে কে মাখিয়েছে, জেঠু, জেঠু বলবি বল, কি বলবি বল, তোর গলাটা ভাঙলো কি করে, কি খেয়েছিস বল, হ্যাঁ কি খেয়েছিস, তোর গলাটা ভাঙলো কি করে, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে গলা, না আমার গলাটা কেন বলতো, আমার কাশি হচ্ছে, তো কাশি হচ্ছে, কি আইসক্রিম খেয়েছিস সেটা বল সবাইকে, না না কি খেয়েছিস বল, রুটি, হ্যাঁ। তো ফাইনালি এখন বাজে সাতটা, আমি এখন যাচ্ছি আবার বাপের বাড়িতে। আর আমাদের দুপুরবেলা হয়েছিল আজকে মটন ভাত চাটনি আর উচ্ছে আলু সেদ্ধ। আর টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ স্নান টান করার পর বাবা আবার রং মাখিয়ে দিয়েছিল, তো এই মুখ ঠুক ধুয়ে একদম মানে চাতা অবস্থা। তারপর বাড়িতে মিষ্টি আনা হয়েছিল, মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছিল, তো সেই মিষ্টি খেলাম। তো এই চলো এই বাড়িতে গিয়ে কথা বলছি। বলো কিছু, আমি কমেন্ট বক্সে ছবিটা পোস্ট করবো, ছবিটা দেখে আপনি উত্তর, আমি ওই কথাটা বলিনি, আমি বলছি ফিশ ফ্রাইটা কেমন হয়েছে বলো, ওই ছবিটা দেওয়ার পর বলবো। আমার পিছন পিছন হাজির কেন হয়েছে, আমি বলিনি রেকর্ড নেই,
রেকর্ড নেই, আমি বলেছি তুমি দিয়ে আসো, নিয়ে আসতে বলিনি আমি। পাঁচখানা ফিশ ফ্রাই খাচ্ছে, তুই মাথা ঘষে দিয়েছিস। বল কটা খাচ্ছিস? দুখানা। আর কটা খাবি? এই তো আমি সাবান মুখে মানে ঘষি। স্কিন করছো এটা? হ্যাঁ ও বাবু, তুমি এটা কি করছো? হয়ে গেছে বলে আরো নষ্ট করে দিচ্ছি। কি সাংঘাতিক কথা! হাই বলে দে, হাই বলে দে বাবা, দে একটু হাই বলে দে। শরীর কেমন লাগছে এখন? একটু ভালো লাগছে? শোনা বাবা, ও বাপের বাড়ি থেকে বেরিয়ে আপনার শ্বশুরে পুরো নটা আমি জাস্ট ফিরলাম এ বাচ্চা স্নানে। আজকে তো মানে মানে পুরো জমজমাট ব্যাপার, মানে সকাল থেকে শুরু হয়েছে মাটন দিয়ে, তারপরে তো বৌদির হাতের পাকোড়া, চিকেন পাকোড়া, দেন রাতে যখন গেছিলাম আমাকে আর অভিষেকের দুজনকেই গরম গরম ফিশ ফ্রাই ভেজে দিল, যেটা খুবই টেস্টি ছিল। আর রাত্রিবেলাও কী আছে, চলো স্নান করে এসে বলছি। তো আমি স্নান করে চলে এসেছি, এবং স্নান করে চলে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে অভিষেক পোলাও পাঠিয়েছে, একটা দুটো দু প্যাকেট পোলাও পাঠিয়েছে। আর এখানে বাবা পাঠিয়েছে হচ্ছে রসগোল্লা। আর পোলাওটা মাটন দিয়ে খাওয়া হবে দুপুরে, যেটা রান্না করেছে মাসি। তো এই ব্যাস, আর ব্লগটা এখানেই আমি শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবে, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। টিল দেন লাভ ইউ, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।